আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যারা রতন সেলার বা নতুন সেলার আপনি যাই হন না কেন অনেক সময় একটা ব্যাপার ফেস করি সেটা হচ্ছে যে একটা কোনো স্পেসিফিক প্রোডাক্ট হয়তো এক্সপেক্টেড সেল পাওয়া যাচ্ছে না একদমই সেল হচ্ছে না এরকম সাধারণত খুব কমই হয় তারপরে হয়তো আপনার টার্গেট আছে যে মাসে এটা তিনশো পিস প্রোডাক্ট সেল হবে কিন্তু পক্ষে দেখা যাচ্ছে যে সেটা বিশ তিরিশ পঞ্চাশ পিস সেল হচ্ছে তো এই যে এক্সপেক্টেড কোয়ান্টিটিতে আপনি সেল পাচ্ছেন না তো এটার ব্যাপারে আসলে কি করা যেতে পারে যদি এরকম আপনার সেল না আসে তাহলে করণীয়টা কি সেটা নিয়ে হচ্ছে মূলত আজকে আমরা কথা বলবো তো করণীয় জানার আগে শুরুতেই বলি যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে প্রিভেন্টিভ এবং রেমেডি দুই ধরনের ওয়ে আছে সেটা হচ্ছে যে আপনি একটা অসুখে পড়ার আগে আপনি যদি সেটার ভ্যাকসিন দেন তাহলে হচ্ছে এটা প্রিভেন্টিভ মেজর তার মানে হচ্ছে আপনি ওই অসুখটা আপনার হবে না আর আরেকটা হচ্ছে যে আপনি অসুখে পড়ে গিয়েছেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মেডিকেশান করতে হবে অর্থাৎ আপনাকে রেমেডিতে যেতে হবে তো সেই রেমেডিতে যখন আপনি যাবেন তার মানে হচ্ছে আপনি ওষুধ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন আপনি এক্সপেক্টেড সেল পাচ্ছেন না এই সিচুয়েশানে যেন আপনি না পড়েন সেজন্যে আপনাকে কিছু প্রিভেন্টিভ মেজর নিতে হবে তার মধ্যে প্রথম যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে যে আপনাকে সঠিকভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে প্রোডাক্ট রিসার্চের বিকল্প আসলে কিছুই নাই অনেকে অনেক নতুন সেলার আছে আমার স্টুডেন্টরাও অনেকে যারা ইমোশনাল ডিসিশান নিয়ে শুরুতে একটা প্রোডাক্ট নিয়ে যান পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টটা সেল হতে সে সমস্যা ফেস করে ইমোশনাল হয় এই কারণে যে একটা নতুন জিনিস শিখেছে অ্যামাজনে সেল করা শিখেছে কোর্স করেছে এখন তার আর ধৈর্য ধরতে পারে না সে দ্রুততম সময়ে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সে আসলে সেল করা শুরু করে দেয় এটা একটা ভুল ডিসিশান এটা করা যাবে না আপনাকে প্রোডাক্ট রিসার্চ করে প্যারামিটারগুলো মিলিয়ে তারপর হচ্ছে আপনাকে প্রোডাক্টটা নিতে হবে যে মার্কেট প্লেসে যে প্রোডাক্ট চলে ওই মার্কেট প্লেসে ওই ধরনের প্রোডাক্টটি নিয়ে যেতে হবে প্রোডাক্ট রিসার্চের আমার পুরাতন একটা ভিডিও আছে যে আমি কীভাবে প্রোডাক্ট রিসার্চ করি ওখানে অনেকগুলো প্যারামিটার আছে আপনারা ওই প্যারামিটারগুলোর সাথে মিলিয়ে প্রোডাক্ট রিসার্চ করবেন তাহলে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট রিসার্চতে সাধারণত ভুল হবে না প্রোডাক্ট রিসার্চতে যদি ভুল হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে বাকি পরবর্তীতে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়ার পরেও সেগুলো কাজ করে না সুতরাং প্রোডাক্ট রিসার্চ হচ্ছে ধরেন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যে আপনি এক্সপেক্টেড সেল পাওয়ার ক্ষেত্রে সুতরাং এখানে ইমোশনের কোনো দাম নাই এটা একটু মাথায় রাখবেন এরপরে আরেকটা প্রিভেন্টিভ মেজার হচ্ছে যে আপনি যদি সম্ভব হয় ব্র্যান্ড রেজিস্ট্রি করে অ্যামাজনে সেল করা শুরু করেন তাহলে যেটা হবে যে আপনার কাস্টমাররা সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পছন্দ করে শুরুতেই যদি আপনি এটা করতে পারেন যদি একটু খরচ হবে এবং ব্র্যান্ডেজটি করে যদি আপনি প্রোডাক্ট সেল করা শুরু করেন তাহলে কাস্টমাররাও এটা পছন্দ করে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাটা আপনি শুরুতেই এড়াতে পারবেন যদি অনেক সময় একটু সময় লাগতে পারে আপনার ব্র্যান্ডটা এস্টাবলিশড হতে কাস্টমারের কাছে যেতে কিন্তু তারপরেও কাস্টমার যখন দেখে যে এই প্রোডাক্টটা হচ্ছে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তখন সে তার ট্রাস্টের জায়গা থেকে সে জেনেরিক প্রোডাক্ট বা নন ব্র্যান্ডেড প্রোডাক্টের চাইতে সে ব্র্যান্ডেড প্রোডাক্টটা কিন্তু কিনতে বেশি পছন্দ করে ব্র্যান্ডেড প্রোডাক্টের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি এ প্লাস কন্টেন্ট ব্যবহার করতে পারবেন এবং ভিডিও ব্যবহার করতে পারবেন এ প্লাস কন্টেন্টে অনেক ধরনের ছবি দেওয়া যায় অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া যায় যেগুলো কাস্টমার পছন্দ করে প্লাস হচ্ছে ভিডিও যেটা সেটাও কাস্টমার পছন্দ করে থ্রি ডাইমেনশনাল যে ভিউ আছে সেটা কাস্টমার ভিডিও থেকে পেয়ে যায় এবং তখন কিন্তু প্রপার ইউজেজও পেয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আপনি যখন প্রোডাক্টটা তৈরি করতে যাবেন তখন অন্যান্য যে সেলাররা আছে তাদের প্রোডাক্টের যে নেগেটিভ রিভিউ সেখান থেকে আপনাকে ইম্প্রুভমেন্ট এরিয়াগুলো নিতে হবে এবং আপনি আপনার সাপ্লায়ারে বা ম্যানুফ্যাকচারের সাথে সেই ইম্প্রুভমেন্ট এরিয়াগুলো নিয়ে কথা বলবেন এবং তাদেরকে অবশ্যই বলতে হবে যে হচ্ছে এই ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট এরিয়াগুলো নিয়ে যেন কাজ করা হয় অর্থাৎ একই যদি প্রোডাক্ট হয় হয়তো আপনি ফ্রাই প্যান নিয়ে কাজ করছেন আরেকজন সেলারের ফ্রাই প্যানের কোনো এক ধরনের হয়তো হ্যান্ডেলে একটা প্রবলেম আছে বা স্ক্রুতে একটা প্রবলেম আছে ওই হ্যান্ডেল বা স্ক্রুর ওই প্রবলেমটা যেন আপনার প্রোডাক্টে না থাকে সেটা নিয়ে আপনি ম্যানুফ্যাকচারের সাথে আগেই কথা বলে সেইভাবে আপনি প্রোডাক্টটাকে আপনাকে রেডি করতে হবে এরপরে হচ্ছে প্রোডাক্ট বান্ডেলিং এটা একটা প্রিভেন্টিভ মেজর আপনি যদি একটা প্রোডাক্ট শুরুতেই বান্ডেল করে সেল করতে পারেন তো তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে এবং আপনার প্রোডাক্টটা সহজে কপি হবে না উদাহরণ দিয়ে যদি বলি যে একটা প্রোডাক্ট হয়তো দশজন সেলার সেল করছে আপনি হচ্ছেন এগারোতম সেলার আপনি নতুন গিয়েছেন তো সবাই একই ধরনের প্রোডাক্ট সেল করছে ধরেন যে ফ্রাই প্যান সেল করছে শুধু সিঙ্গেল ফ্রাই প্যানই সেল করছে এখন আপনি হচ্ছে এই ফ্রাই প্যানের সাথে আপনি একটা হিট প্রিভেন্টিভ গ্লাভস দিয়ে দিলেন যেটা হচ্ছে হিট রেজিস্টেন্স করবে তো এই হিট রেজিস্ট্যান্স গ্লাভস এটা একটা ফ্রি আপনি একটা বান্ডেল দিচ্ছেন কাস্টমার সবসময় ফ্রি পছন্দ করে তো এটা দেওয়ার কারণে আমার আপনার প্রোডাক্টটা কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে গেল তো কাস্টমার হচ্ছে এই ফ্রি যখন পাবে তখন অন্যদের প্রোডাক্ট না কিনে তারা কিন্তু আপনার প্রোডাক্টে কিনবে এটা আপনি নিজে কাস্টমার হলেও তাই করতেন এগুলো হচ্ছে সবে প্রিভেন্টিভ মেজর এবার আমরা আছি রেমিডিতে অর্থাৎ আপনার ট্রিটমেন্ট কিভাবে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো যে আপনি এক্সপেক্টেড সেল পাচ্ছেন না পেছনের সব কিছু ঠিক আছে অথবা ঠিক নাই এখন কি করা যেতে পারে আপনি প্রোডাক্ট অ্যামাজনের রয়্যাল হাউজে আছে অথবা আপনার অয়ার হাউজে আছে তো সেক্ষেত্রে কি করা যেতে পারে এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো শুরুতেই বলব প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন আপনার টাইটেল ঠিক আছে কি না বুলেট পয়েন্ট ঠিক আছে কি না ডিসক্রিপশান ঠিক আছে কি না এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে একটা প্রোডাক্টের মেইন যে কিওয়ার্ড প্রাই প্রাইমারি যে কিওয়ার্ড সেটা কিন্তু টাইটেলে শুরুতে থাকা উচিত যদি আমি কোনো ফ্রাই প্যান সেল করি তাহলে হচ্ছে এই ফ্রাই প্যান শব্দটা এটা হচ্ছে এটা প্রাইম প্রাইমারি কিওয়ার্ড এই শব্দটা কিন্তু টাইটেলে শুরুতে থাকা উচিত এবং পাশাপাশি আরও কিছু মেইন কিয়র্ড সেটা টাইটেলে বুলেট পয়েন্ট এবং ডিসক্রিপশানে থাকতে হবে এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবং ইমেজ এবং ভিডিওর কথা আগেও বলেছি আবারও বলি যে একই প্রোডাক্টের কোনো একজন সেলার সেল করছে খুব চকচকে ঝকঝকে পিকচার দিয়ে বা ইমেজ দিয়ে প্রোডাক্টের আর আপনি করছেন চকচকে ঝকঝকে না কোনো রকম ছবি তুলে একটা ধরেন যে প্রোডাক্টটা পিকচার দিয়েছেন সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে না কারণ কাস্টমার প্রথমে যেটা করে সেটা হচ্ছে সে পিকচার কিনে সে কিন্তু প্রোডাক্টটা সে দেখতে পাচ্ছে না ধরতেও পাচ্ছে না সুতরাং পিকচার যার যত ভালো কাস্টমার সেই প্রোডাক্টটাই কিনবে একই প্রোডাক্ট বাট পিকচার যার ভালো কাস্টমার সেই প্রোডাক্টটাই কিনবে সেই সেলের সেল বেশি আসবে এটাই স্বাভাবিক এটা আপনারাও এই লজিকটা বোঝেন পাশাপাশি ভিডিও যদি দেখার সুযোগ থাকে তাহলে কাস্টমার ভিডিও দেখে আইডিয়া করতে পারে যে এটার দেখতে কেমন তারপর হচ্ছে এটার ইউজেসগুলা কী থ্রি ডাইমেনশনাল যে ভিউটা সেটা কাস্টমারকে অনেক হেল্প করে ভিডিও থেকে বুঝতে যে আসলে সে কেমন প্রোডাক্ট পেতে যাচ্ছে সো আপনার সুযোগ থাকলে আপনার ব্র্যান্ড রিস্ট্রু করা থাকলে আপনি এইগুলাতে অবশ্যই খেয়াল করতে হবে এবং এইগুলা উন্নত করতে হবে যদি না থাকে এরপরে হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি প্রাইসিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনি প্রাইস নিয়ে আপনাকে আসলে গেম খেলতে হবে কখনো বাড়াতে হবে কখনো কমাতে হবে এভাবেই হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসটা ঠিক রাখতে হবে যদি আপনি হোলসেল করেন তাহলেও একই কাজ করতে হবে আপনি প্রাইভেট লেভেল করলেও একই কাজ করতে হবে সেম প্রোডাক্ট মার্কেটে আছে যদি আপনি প্রাইভেট লেভেল করেন আরও যদি দশজন সেলার থাকে তাহলে সেই সেলাররা কি প্রাইস দিচ্ছে সেই প্রাইসের কাছাকাছি আপনাকে প্রাইস দিতে হবে এমন না যে হয়তো কেউ বিশ ডলারে বিক্রি করছে কেউ পঁচিশ ডলারে বিক্রি করছে আপনি পঞ্চাশ ডলার দিয়ে রাখছেন তাহলে কিন্তু আসলে আপনি এক্সপেক্টেড সেল পাবেন না এটা আমরাও বুঝতে পারি যে একই প্রোডাক্টের এরকম প্রাইস গ্যাপ থাকলে মানুষ বেশি টাকা দিয়ে কেন কিনবে যদি বুঝতে পারে যে একই প্রোডাক্ট সুতরাং হচ্ছে কাছাকাছি যেটা অ্যামাজনে চলছে সেই ধরনের প্রাইস দিয়ে আপনাকে সেল করতে হবে এরপর হচ্ছে কুপন ডিল ডিসকাউন্ট এগুলো দিয়ে আপনাকে কাস্টমারকে আকৃষ্ট করা যেতে পারে এগুলো দিলেও আপনার সেল আসবে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন বা অ্যাড ক্যাম্পেইন চালু করতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শুরুতে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি সেল নাও পেতে পারেন অর্গানিক ট্রাফিক অ্যামাজন হয়তো অনেক সময় দেয় না সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনাকে অ্যাড রান করতে হবে পিপিসি মার্কেটিং করতে হবে রিভিউ এবং রেটিং এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যদি একদম নতুন প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে রিভিউ রেটিং আপনি হয়তো নাও পেতে পারেন সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে প্রথম ওয়েটা হচ্ছে যে আপনি অ্যামাজনে ভাইন প্রোগ্রামে এনরোল করতে পারেন দুশো ডলার খরচ হবে এবং অ্যামাজন হচ্ছে তিরিশটা প্রোডাক্ট তার যে ভেরিফাইড যে বা সার্টিফাইড যে রিভিউয়ার আছে তাদের কাছে পাঠিয়ে দিবে। তারা প্রোডাক্টটা রি রিসিভ করে ও প্রোডাক্টটা ব্যবহার করে তারপরে হচ্ছে সেটার অথেন্টিক রিভিউ হচ্ছে দিবে এটা একটা ওয়ে এটা আপনার দুশো ডলার প্লাস প্রোডাক্টের যে কস্ট সেটা খরচ হবে আরেকটা হচ্ছে যে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে দিয়ে আপনি প্রোডাক্টটা সেল করিয়ে বা বাই করিয়ে আপনি রিভিউ নিতে পারেন এটা ছাড়া আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমার বলা ঠিক না তারপর আমি বলছি যে বিভিন্ন মার্কেট প্লেস থেকে অনেক সময় এটা ম্যানেজ করা যায় এটা আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন কিন্তু এই আত্মীয় স্বজনকে দিয়ে কেনানো এবং হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে রিভিউ কেনা এই দুইটা কিন্তু আসলে অ্যামাজন অ্যালাউ করে না এই দুইটা জিনিস খুবই রিস্কি আপনাদেরকে আমি পারতপক্ষে করতে নিশ্চিত করব। কারণ এগুলো ধরা অ্যামাজনের জন্যে সহজ যদি আপনি বুদ্ধি করে এগুলো না করতে পারেন যেমন হচ্ছে সরাসরি প্রোডাক্টের লিঙ্ক দেওয়া কোনো কাস্টমারকে এবং সে প্রোডাক্টটা কেনার পরে রিভিউ দিল তাহলে কিন্তু খুব সহজে ধরা যায় তো এরকম যদি হয় তাহলে কিন্তু অ্যামাজন ধরে ফেলবে এবং আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ব্যানও করে দিতে পারে সুতরাং এই যে রিভিউ কেনা বা আত্মীয়স্বজনদের কাছ থেকে নেওয়া এগুলো একটু সতর্কতার সাথে এটা করতে হয় যেন অ্যামাজন বুঝতে না পারে বা ধরতে না পারে তবে অনেকেই করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটার উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার প্রোডাক্ট যেন কখনোই স্টক আউট না হয়ে যায় এরকম অনেক ঘটনাই আছে যে শুরুতে অনেক ভালো সেল শুধু প্রোডাক্টের এরপরে ওই প্রোডাক্টটা আউট হয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম যখন সে রিস্টকিং করছে বা রিসিভিং করছে তখন কিন্তু আর ভালো সেল পাচ্ছে না এরকম হওয়ার মূল কারণ হচ্ছে যে স্টক আউট হয়ে যাওয়া স্টক আউট যখন হয়ে যায় অ্যামাজন তখন কিন্তু আর ওই প্রোডাক্টের প্রায়োরিটিটা আপ দেয় না তখন অর্গানিক ট্রাফিক অ্যামাজন যেগুলো নিয়ে আসতো সেগুলো আর দিতে চায় না সুতরাং আপনার যদি কোনো প্রোডাক্ট সেল ভালো থাকে শুরুতে যদি আপনি সেল ভালো পান তাহলে অবশ্যই ওইটার ইনভেন্টরি দিকে খেয়াল রাখতে হবে এবং ফুরিয়ে যাবার অন্তত এক সপ্তাহ আগে আপনাকে পুনরায় প্রোডাক্টের স্টকিং করতে হবে কাস্টমার সার্ভিস উন্নত করতে হবে কোনো কাস্টমার যদি আপনার প্রোডাক্ট লিস্টিংয়ে এসে কোনো প্রশ্ন করে তাহলে সেটার উত্তর দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ যদি পাঁচটা প্রশ্ন করে বা পাঁচজন প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের অনেক সুন্দরভাবে উত্তরগুলো আপনাকে দিতে হবে কন্টেন্ট মার্কেটিং চালু করা যেতে পারে আপনার প্রোডাক্টের এক্সপেক্টেশন যদি না আসে তাহলে হচ্ছে ইনফ্লুয়েন্সার ব্লগ সোশ্যাল মিডিয়া এই জায়গাগুলোতে আপনাকে কাজ করা লাগতে পারে যেমন ইনস্টাগ্রাম টিকটক তারপর হচ্ছে ফেসবুক এই জায়গাগুলোতে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারেন বা ধরেন যে ইনফ্লুয়েন্সার কন্টেন্ট তৈরি করতে পারে তাদের সাথে কাজ করতে পারেন এরকম না যে খুব বড়ো ইনফ্লুয়েন্সাল তাকে হায়ার করতে হবে মোটামুটি জাস্ট ফলোয়ার আছে ধরেন যে পনেরো বিশ তিরিশ হাজার ফলোয়ার আছে তাদেরকে দিয়েও কিন্তু আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন অ্যামাজনের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো ভালো করে সেটা বিশ্লেষণ করতে হবে ক্লিক থ্রু রেট কনভার্সন রেট বাউন্স রেট এই জিনিসগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কেন কাস্টমার আপনার পেজে এসে আপনার প্রোডাক্ট লিস্টিংয়ের পেজে এসে আপনার প্রোডাক্ট না কিনে তারা ফেরত যাচ্ছে এই জিনিসটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে অ্যাফিলেট মার্কেটিং করা যেতে পারে আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে তাহলে আপনি আপনার নিজস্ব যে ওয়েবসাইট অ্যাফিলেট ওয়েবসাইট দিতে পারেন একটা ডোমেইন হোস্টিং কিনে এবং সেখানে আপনার প্রোডাক্টগুলোর আপনি অ্যাফিলেট করবেন নিজের প্রোডাক্ট নিজে অ্যাফিলেট করা যায় এটা অ্যামাজনের নিয়মের মধ্যে আছে আপনি একই সাথে অ্যাফিলেট করলে কমিশন পাবেন আবার সেল করলে আপনি সেটার প্রফিট পাবেন সো যদি এরকম থাকে যে আপনার আপনার একটা ব্র্যান্ড এবং দশ বারোটা প্রোডাক্ট আছে বা পাঁচটা প্রোডাক্ট আছে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে আপনি সেগুলোর মার্কেটিং করতে পারেন বা অ্যাফলেট করতে পারেন এফ এবং এফবিএম এই দুইটা নিয়ে আপনাকে কাজ করা লাগতে পারে যদি আপনার সেল না আসে তখন আপনাকে দেখতে হবে আপনি কোন ডেলিভারি চ্যানেল ব্যবহার করছেন এফ মানে হচ্ছে অ্যামাজনের ওয়েল হাউজ এবং ডেলিভারি চ্যানেল ব্যবহার করা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন আর এফ হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্সেন্ট বা আপনি আপনার নিজের ডেলিভারি চ্যানেল এবং ওয়েল হাউস ব্যবহার করা নিজে কুরিয়ার করা তো যদি এরকম হয় যে আপনি এফবিএম করছেন সেল পাচ্ছেন না তাহলে কিছু প্রোডাক্ট ওই একই প্রোডাক্ট আরেকটা লিস্টিং করে আপনি এফ এ করে দেখতে পারেন অর্থাৎ হচ্ছে অ্যামাজনের ওয়ার হাউজে রেখে দেখতে পারেন যে মানুষ কোনটা পছন্দ করছে এফবি অনেক আবার কাস্টমার প্রাইম শিপিংটা পাই তার মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে সে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে সো আপনি যদি এফ বি এতে ভালো সেল না পান তাহলে এফবিএম করে দেখতে হবে এটা আপনি থ্রি পি যদি আপনি ওই কান্ট্রিতে না থাকেন তাহলে থার্ড পার্টি লজিস্টিক্সের মাধ্যমে করতে পারেন আর যদি আপনি ওই দেশে থাকেন বা না থাকেন সেটা কোনো ব্যাপার না আপনি যদি এবি করে থাকেন তাহলে হচ্ছে এবি এ করে দেখতে হবে যে কোনটা আসলে আপনার জন্য ওয়ার্কআউট করছে আর কি ক্যাটাগরি অপটোমাইজেশান করতে হবে যেমন ধরেন যে আপনার যদি এরকম হয় যে আপনি সঠিক ক্যাটাগরিতে লিস্টিং করেননি এটা অনেকেই করে ফেলে ভুল করে যে সঠিক ক্যাটাগরিতে লিস্টিং হয়নি আর একটা ক্যাটাগরি হয়তো আপনি বিউটি প্রোডাক্ট আপনার আপনি বিউটি ক্যাটাগরিতে লিস্টিং করতে যে আপনি হেলথ ক্যাটাগরিতে করে ফেলেছেন সো ওইটা তখন কিন্তু ইয়ে পাবেন না আপনি হচ্ছে অর্গানিক যে ট্রাফিক সেটা কিন্তু আসবে না অর্থাৎ আপনার প্রোডাক্ট খুঁজে পাবে না বা অ্যামাজনও কিন্তু ওই ভুলের কারণে আপনার অর্গানিক ট্রাফিক নাও দিতে পারে সুতরাং এইটাই একটু খেয়াল করে যদি চেক করতে হবে যে আপনি আসলে যে ক্যাটাগরিতে থাকার কথা ওই ক্যাটাগরিতে আপনার প্রোডাক্টটা আছে কি না যদি না থাকে তাহলে সেটা সরিয়ে বা অ্যামাজনের সাথে কথা বলে ওটা রাইট ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে যদি এরকমই হয় যে আপনার প্রোডাক্ট আসলে কোনোভাবেই কাজ করছে না কোনোভাবেই সেল হচ্ছে না তাহলে চেষ্টা করতে হবে ওই প্রোডাক্টগুলো এ নিয়ে এসে বা আপনার নিজের কাছে নিয়ে এসে তখন অন্যান্য মার্কেটগুলো যেমন ইবে ওয়ালমার্ট এই জায়গাগুলোতে হচ্ছে সেল করার ব্যবস্থা করতে হবে আউটলেট স্টোর বলে অ্যামাজনের একটা বিশেষ বিভাগ আছে যেখানে ডিসকাউন্টেড প্রোডাক্ট পাওয়া যায় এবং এখানে আপনার প্রোডাক্টগুলো আপনি ডিসকাউন্টে সেল করতে পারবেন অনেক বড়ো বড়ো ডিসকাউন্টে এখানে প্রোডাক্ট পাওয়া যায় যেমন লিঙ্কটা হচ্ছে যে অ্যামাজন ডট কম স্ল্যাশ আউটলেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এখানে দেখেন যে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত হচ্ছে এখানে অ্যামাজন আউটলেটে প্রোডাক্ট আছে যে সেল হয় এরপর হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট থার্টি থ্রি হচ্ছে অনেক বড় বড়ো ডিসকাউন্ট দেখেন ফিফটি পার্সেন্ট তো এই প্রোডাক্টগুলো হচ্ছে সাধারণত ওভার স্টক যদি হয়ে যায় এবং ক্লিয়ারেন্স সেল বা যদি সেল না হয় সেই সব প্রোডাক্টগুলো হচ্ছে এখানে সেল করা যায় এই অ্যামাজন ডট কম আউটলেট এই বিভাগে তো ওভার স্টক কীভাবে হয় ওভার স্টক হয় হচ্ছে ধরেন আপনার শুরুতে একটা লিমিট ছিল আপনি দেখলেন যে আপনার ইনভেন্টরি লিমিট হচ্ছে পনেরোশো আছে এখন আপনার কোনো কারণে সেল কমে যাওয়ার কারণে সেটা হয়তো এক হাজার করে দিল অ্যামাজন তো পনেরোশো যদি আপনার লিমিট থাকে আপনি হয়তো পনেরোশো প্রোডাক্ট ওঠাইছিলেন অ্যামাজনে তখন দেখা যাচ্ছে যে তিন মাস পরে অ্যামাজন যখন আপনার লিমিটটা যদি কমিয়ে দেয় তখন ওই পাঁচশো ইউনিট কিন্তু ওভার স্টক হিসাবে অ্যামাজন আপনাকে নোটিফাই করবে বা মেল দিবে তো তখন ওই ওভার স্টক যে পাঁচশো ইউনিট সেটাকে আপনি এই আউটলেটে আপনি সেল দিতে পারেন একটা ডিসকাউন্ট দিয়ে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে বা থার্টি পারসেন্ট যেটা আর কি শো করবে তো এর মাধ্যমে হচ্ছে আপনি ওই আপনার যে অবিকৃত প্রোডাক্ট যদি থাকে যেগুলো সেল হচ্ছে না বা আবার স্টক সেটাও কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যামাজনের লিকুইডেশান পদ্ধতি সেটাও হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ মেথড বিশেষ করে যদি আপনার প্রোডাক্ট সেল না হয় তাহলে লিকুইডেশনে যাওয়া লাগতে পারে তো অ্যামাজন লিকুইডেশন মেথড কীভাবে হেল্প করবে আপনাকে আপনার প্রোডাক্ট যদি না সেল হয় তাহলে যদি আপনি আপনার এই প্রোডাক্টটাকে অ্যামাজন লিকুইডেশন মেথডে হচ্ছে এন্ট্রি করান বা অ্যামাজন লিকুইডেশন যে প্রোগ্রাম আছে সেটাতে যদি আপনি আপনার প্রোডাক্টটা আপনি লিস্ট করান তাহলে হচ্ছে অ্যামাজন আপনার প্রোডাক্টকে একটা নির্দিষ্ট সময় হতে পারে সেটা নব্বই দিনের মতো সময় নেয় অ্যামাজন এই নব্বই দিনের মধ্যে অ্যামাজন চেষ্টা করবে যে কোনো একজন হোলসেলারের কাছে আপনার প্রোডাক্টটাকে সেল করে দিতে এবং অ্যামাজন যদি সেল করতে পারে তাহলে হচ্ছে আপনার যে রিটেল প্রাইস আছে তার ফোর থেকে টেন পারসেন্ট আপনাকে ফেরত দেবে অর্থাৎ আপনি যদি একটা প্রোডাক্ট কিনে থাকেন হচ্ছে আপনার যদি ল্যান্ডিং প্রাইস হয়ে থাকে পাঁচ ডলার প্রোডাক্টের কস্ট প্লাস শিপিং কস্ট এবং সেটা যদি আপনি বিক্রি করেন হচ্ছে পঁচিশ ডলার অ্যামাজনে তাহলে পঁচিশ ডলারের ধরেন যে টেন পার্সেন্ট আপনি হয়তো পেতে পারেন সো খুবই একটা লস হয় না হয়তো খুব সামান্য লস হতে পারে যদি আপনার প্রোডাক্টটা অ্যামাজন লিকুইডেশানে সেল করে দিতে পারে আপনাকে সাধারণত নব্বই দিনের মতো সময় নাই। তো এই পদ্ধতিটাও ভালো যে আপনি হচ্ছে আপনার অবিকৃত প্রোডাক্ট যদি থেকে থাকে বা সেল না করতে পারেন তাহলে এই লিকুইডেশান প্রোগ্রামে আপনাকে এনরোল করা লাগতে পারে এখন কিভাবে হচ্ছে আপনি এই লিকুইডেশন প্রোগ্রামে এনরোল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে মেনুতে যেতে হবে মেনুতে ইনভেন্টরিতে যাওয়ার পরে হচ্ছে এ বি ইনভেন্টরিতে ক্লিক করবেন এ ইনভেন্টরিতে ক্লিক করার পরে আপনার যে প্রোডাক্টটা হচ্ছে লিকুইডেশনে যেতে হবে বা লিকুইড করতে হবে সেটার একদম ডান দিকে নো অ্যাকশন রিকোয়ার্ড এর পাশে আপনি ক্লিক করলে নিচের দিকে এখান পাবেন হচ্ছে ক্রিয়েট রিমুভাল অর্ডার রিমুভাল অর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন তিনটে অপশান আছে লিকুইডেশান রিটার্ন টু অ্যাড্রেস ডোনেট রিসাইকেল লিকুইডেশান হচ্ছে যেটা আমরা কথা বলছি সেটা নিয়ে রিটার্ন টু অ্যাড্রেস তার মানে আপনি আপনার অ্যাড্রেসে বা আপনার ওয়ার হাউসে বা বাসা ফেরত নিতে যাচ্ছেন সেটা আর ডোনেট রিসাইকেল হচ্ছে আপনি টোটালি যদি ডিসপোজ অফ করে দিতে চান মানে ফেলে দিতে চান তাহলে আপনি ডোনেট বা রিসাইকেল অপশনটা করবেন লিকুইডেশান অপশনের মধ্যে দেখেন এখানে লেখাই আছে যে রিকভার ভ্যালু অন এলিজিবল ইনভেন্ট্রি লিকুইডিটিং ইট থর এ লিকুইডিটার হু ইল পারসেজ ইট ফর অ্যাবাউট ফাইভ টু টেন পার্সেন্ট অফ হিট সেলিং প্রাইস সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একজন লিকুইডিটার যদি কেনে তাহলে পাঁচ থেকে দশ পারসেন্ট হচ্ছে এর প্রাইসের উপরে আপনি পাবেন এবং ষাট থেকে নব্বই দিনের মতো এটা হচ্ছে সময় লাগবে এটা পাওয়ার জন্য আর কি এখানে হচ্ছে একটা রিমুভাল অর্ডার দিতে হবে আপনাকে আপনি যা ইচ্ছা আপনার নিজের মতো একটা রিমুভাল অর্ডার এখানে দিতে পারেন পরবর্তীতে ট্র্যাক করার জন্য অথবা আপনি যদি না দেন তাহলে অ্যামাজন এটা অটোমেটিক একটা জেনারেট করে নেবে আইডি জেনারেট করে নেবে তো আমি এক দুই তিন চার পাঁচ দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন এখানে দেখাচ্ছে যে আপনি আপনার টোটাল স্টক আছে কতগুলো সেটার কত অংশ আপনি এখানে লিকুইড করতে যাচ্ছেন তো তেতাল্লিশটা ইউনিট আছে আমি তেতাল্লিশটাই করতে যাচ্ছি লেখার পরে এখানে রিভিউ দিলাম রিভিউ দেওয়ার পরে এখানে কনফার্ম করতে বলছে যে সব কিছু ঠিক আছে কিনা যে দেখা যাচ্ছে আপনি কোনো কিছু ভুল করলেন কি না আপনি পুরোটাও নাও দিতে পারতেন তেতাল্লিশটার মধ্যে বিশটা দিতে পারতেন যদি আপনার এরকম হতে যে অফ স্টক আছে বা আপনি হচ্ছে অল্প কিছু সেল করে দিতে যাচ্ছেন দেওয়ার পরে এখানে আপনি কনফার্ম দিবেন কনফার্ম দিলে আপনার হচ্ছে একটা ইয়ে দেখাবে এরকম প্রম দেখাবে যে আপনার রিমুভাল অর্ডারটা কমপ্লিটেড হয়েছে আপনি যদি ডিটেলস দেখতে চান এখানে ক্লিক করে দেন হচ্ছে ভেতরে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে একটা রিপোর্ট দেখাচ্ছে ভিউ অনলাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে স্ট্যাটাসটা দেখাবে এখানে হচ্ছে আপনার অর্ডার স্ট্যাটাসটা কি পেন্ডিং আছে নাকি হচ্ছে অলরেডি কি অবস্থায় আছে এটা হচ্ছে অর্ডার টাইপ লিকুইডেশানের যে আপনি কী ধরনের অর্ডার প্লেস করেছেন অর্ডার স্ট্যাটাস পেন্ডিং রিকুয়েস্টেড কোয়ান্টিটি এরকম দেখাবে এবং যদি কমপ্লিট হয় তাহলে কমপ্লিটেড আর যদি ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল দেখাবে এবং ইন প্রসেস দেখাচ্ছে যেহেতু আমরা এটা মাত্রই করলাম সে তো ইন প্রসেস দেখাচ্ছে তো এভাবেই হচ্ছে আপনারা চাইলে আপনাদের লিকুইডেশনটা আপনাদের প্রোডাক্টে লিকুইডেশান করতে পারেন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার এই ধরনের কাজগুলোতে সবসময় একজন মেন্টার বা একজন পরামর্শকের সাহায্য নেওয়াটা ভালো যদি এরকম কোনো সমস্যায় পড়ে যান তাহলে আপনি চেষ্টা করবেন যে এক্সপার্ট বা অভিজ্ঞতা আছে এরকম কারোর হেল্প নিতে যে সে আপনার লিস্টিংটা দেখবে চেক করবে তার পরামর্শ নেওয়া হতে পারে আপনাকে তার হায়ার করা লাগতে পারে আপনি হয়তো তাকে হায়ার করছেন অথবা ফ্রিতে যেভাবে হোক না কেন একজন অভিজ্ঞ ব্যক্তির মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ সে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ধরতে পারছেন না আপনার সমস্যাটা কোথায় কিন্তু যে কোনো একজন অভিজ্ঞ লোক আপনার লিস্টিংটা দেখলে সে হয়তো বুঝতে পারবে যে আপনার প্রোডাক্টের কোথায় সমস্যা আছে হয়তো আপনার পিকচারের সমস্যা আছে টাইটেলের সমস্যা আছে কিওয়ার্ডগুলোতে হয়তো সমস্যা আছে এই জিনিসগুলো ধরে দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো যদি সুযোগ থাকে তাহলে একজন এক্সপার্টের সাথে কথা বলে নেওয়াটা ভালো তো এই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে এরকম সাধারণত হয় না তারপরেও যদি হয় যে আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না তাহলে এই পয়েন্টগুলো নিয়ে কাজ করলে আশা করা যায় তাদের যে সমস্যা সেই সমস্যাটার থেকে আপনারা হয়তো উত্তরণ ঘটাতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ